नूर कमाल भाई मंच में दीदी सबाई हिंदू घर भाई फोटा क्या आसा जाए কিন্তু সেরকম এত ভালো কাজ বা সমস্যামূলক কাজ করে আর সমস্যামূলক কাজ করলে আমি যে থাকি আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। আমি কিন্তু কোনো গেস্ট আসি নাই আর কোনো কেউ বড়ো কেউ নয়। আমি এই পাশের গ্রামে একজন মানুষ, আমাদের কালী ভোজপুর আছে বন্ধুসর থানায়, তখন আমার গ্রামে বাড়ি, এখন আমি কর্মস্থলে খাওয়া কলকাতায় থাকি। আমি বলবো যে আমার ছেলেদের আজকে এখন আপনি কোথায় আছেন? এখন আমি আছি মন্ডল গ্রামে। মন্ডল গ্রামে এখানে কি করতে এসেছেন? মন্ডল গ্রামে একটা ক্লাব, এই সবুজ সংঘ ক্লাব। এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। এই ক্লাবে এই নিয়ে আমি এমএলএ হওয়ার পর থেকে প্রায় প্রতি বছরই এসেছি। এই ক্লাবের উদ্যোগে একটা বিশাল শ্যামা পূজা হয়, সেই পূজাতে আমি প্রতি বছর অংশগ্রহণ করি। এরা আমাকে আমন্ত্রণ করে, তো প্রতি বছরের মতন এবছরও আমাকে আমন্ত্রণ জানিয়েছিল এবং আজকে এই দীপাবলি বা কালী পূজা উপলক্ষে কিছু কম্বল বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। তো সেই কর্মসূচি আজকে মন্ডলগ্রাম করা হয়। এটা কি আপনার এমএলএ কোটা? হ্যাঁ, আমার এমএলএ কোটা। কতজন মানুষকে কম্বল দেওয়া হয়েছে এখানে? 200 জন। এই অঞ্চলে বিভিন্ন লোক গরিব মানুষ, প্রতিটা গ্রামে প্রকৃত অর্থে গরিব দুঃস্থ মানুষ তাদেরকে দেওয়া। আচ্ছা, আপনাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এখন দেখা যাচ্ছে না, অথচ সামাজিক এবং অরাজনৈতিক প্রোগ্রামে দেখা যাচ্ছে, এটার কারণ বলবেন একটু? সামাজিক প্রোগ্রাম আমাকে আমার মন্তেশ্বর বিধানসভার প্রতিটা জায়গা থেকে আমন্ত্রণ জানায় এবং আমার বিশেষ কিছু কাজ না থাকলে প্রতিটাই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি, ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না, বিধায়ক আজকে আছে কালকে হয়তো থাকে, কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক, যে ভ্রাতৃত্ব বোধ, আত্মীয়তার বোধ, সেটা সারা বছর থেকে যাবে, সারা জীবন থেকে। তো সেই চিন্তাভাবনা থেকেই আমি প্রতিটা জায়গায় অংশগ্রহণ করি। এটা কে বলছে রাজনৈতিক প্রোগ্রাম অংশগ্রহণ করি না? অতশ্রী যখন হলো সরকারি প্রোগ্রাম হলো, সেটা রাজনৈতিক প্রোগ্রাম, আমি যে কটাতে পেরেছি অংশগ্রহণ করেছি। আচ্ছা, মন্তেশ্বর বিধানসভা মন্তেশ্বর এলাকায় কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনাকে দেখা যাচ্ছে না বলছি, সেই উত্তরটা না হয় পরেই দেবো, কেন দেখা যাচ্ছে না? সময়ের অপেক্ষা করুন, ঠিক জানতে পারবেন। এটা তো অরাজনৈতিক প্রোগ্রাম আজকে যেটা এসেছে, মানুষের ভালো কাজে সেবার কাজে। আপনার নাম পরিচয়? সৈকত মাজা, বিধায়ক। কি করতে? শীতের বস্ত্র দিতে নিতে এসেছেন, তাই তো? আচ্ছা, এটা পেয়ে আপনি খুশি? অনেক খুশি। কারণ? অনেক খুশি, এটা পেয়ে অনেক। গরিব মানুষ বলে নাকি? গরিব মানুষ। শীতের বস্ত্র পেয়ে খুশি। আপনার নাম? বিন্দু দাস। হ্যাঁ, বিন্দু দাস। বাড়ি? ভগবানপুর। ভগবানপুর, ঠিক আছে। খুশি তো আপনি? হ্যাঁ, অনেক খুশি আছি। এটা পেয়ে আপনি খুশি? কতটা খুশি? অনেক খুশি। গরিব মানুষের জন্য অনেক খুশি তো? আপনার নাম? গীতা মাঝি। বাড়ি? ভগবানপুর।